আজ আমরা জানবো এমন এক প্রাণী সম্পর্কে যাদেরকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও হিংস্র প্রাণী হিসেবে ধরা হয়। বহু বছর ধরে এরা মানুষের কাছে এক আতঙ্কের প্রাণী হয়ে দাঁড়িয়েছে। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীরাও এদেরকে দেখলে পালিয়ে যায়। ডিজনি পিকচারের অ্যানিমেটেড মুভি দ্য লায়ন কিং এ তাদের একটি চরিত্র হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। অত্যন্ত হিংস্র এবং সুশৃঙ্খল এই প্রাণীটির নাম হল স্পটেড হায়না বা চিতল হায়না। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে চলুন জেনে নেই এই ভয়ঙ্কর প্রাণীর কিছু অদ্ভুত তথ্য। আমাদের গ্রহের চারটি প্রজাতির হায়নার মধ্যে দাগযুক্ত হায়না বা চিতল হায়না সবচেয়ে বড়। এদেরকে শুধুমাত্র আফ্রিকার বিভিন্ন বনে পাওয়া যায়। গত 8 বছর ধরে এরা কেবল আফ্রিকাতেই বাস করছে। যদিও এদের আচরণ এবং চেহারা কুকুরের মতো, তবে এরা আসলে বিড়ালের সাথে আরো বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এদের শরীর হলুদ বাদামি বর্ণের এবং বুকের উপর গাঢ় বা হালকা কালো বর্ণের বিন্দু দেখতে পাওয়া যায়। এই চিতল হায়না খাবারের সন্ধানের জন্য ক্লান্ত না হয়ে একটানা প্রায় 6 মাইল পর্যন্ত হাঁটতে পারে। এরা প্রতি ঘন্টায় 30 মাইল বেগে দৌড়াতে পারে এবং ভালো সাঁতারুও বটে। এই হায়না অত্যন্ত সামাজিক প্রাণী, তাই এরা দলবদ্ধ হয়ে থাকে এবং একসাথে মিলে শিকার করে। একটি দলে 80 থেকে 200টি পর্যন্ত হায়না একসাথে থাকে। একটি মজার ব্যাপার হচ্ছে, হায়নাদের দলটির নেতৃত্ব দেয় একটি মহিলা হায়না, যার নির্দেশে চলে শিকারের কার্যক্রম। এই শিকারী হায়নাগুলো প্রায় অসুস্থ এবং বয়স্ক পশুদের খোঁজে এবং দল বেঁধে শিকার করে। শিকারের জন্য এরা এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি ব্যবহার করে থাকে। এদের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি রয়েছে, যার সাহায্যে এরা 4 কিলোমিটারেরও বেশি দূর থেকে গলিত মাংস শনাক্ত করতে সক্ষম। এই চিতল হায়নার চোয়াল যে কোনো স্তন্যপায়ী প্রাণীর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। এরা চিতাবাঘের চেয়ে 40 ভাগ বেশি শক্তিশালী কামড় দিতে পারে, যা জিরাফের হাড়গুলোকে পিষে ফেলার জন্য যথেষ্ট। এই হায়নাগুলো হাড় এবং ত্বকের মতো এমন জিনিসগুলো হজম করতে পারে যা বেশিরভাগ প্রাণী পারে না। এদের পেটে কিছু বিশেষ অ্যাসিড থাকে, যা এই বিরল খাবারগুলি ভেঙে দিয়ে হজম করতে সাহায্য করে। দাগযুক্ত হায়না বা চিতল হায়না প্রজাতিটি লাস্যময় হায়না বা হাস্যকর হায়না নামেও পরিচিত। শুধুমাত্র এই হায়নাটি হাসির মতো শব্দ করে থাকে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য। এদের হাসিটি একটি মানুষের হাসির সাথে সাদৃশ্যপূর্ণ। শত্রুকে ভয় দেখাতে বা আসন্ন বিপদ থেকে সকলকে সতর্ক করতে এরা শব্দ ব্যবহার করে থাকে, যা হাসির মতো শোনালেও আসলে হাসি নয়। এদের এই হাসিটি বন্যের মধ্যে প্রায় 5 কিলোমিটার দূর থেকে শোনা যায়। হায়নার মূল প্রতিদ্বন্দ্বী হল সিংহ, কারণ এই দুইটি প্রাণী একই অঞ্চলগুলিতে থাকে এবং একই শিকারের শিকার করে, যার ফলে এরা একে অপরের সাথে লড়াই করে এবং একে অপরের খাবার চুরি করে। তবে একটি সুখবর যে, বর্তমানে এই হায়নাগুলোর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে এরা বিপন্ন প্রজাতির মধ্যে নেই। বন্যে বর্তমানে 25,000 থেকে 47,000 চিতল হায়না রয়েছে। আপনারা যদি এরকম আরো অচেনা ও অজানা প্রাণী সম্বন্ধে জেনে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সেই প্রাণীটি সম্পর্কে বিচিত্রকর তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চিড়িয়াখানা ফেসবুক পেজে লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নানা পশু পাখির বিষয়কর জীবন কাহিনী ও নানা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চিড়িয়াখানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।